ত্রিপুরার পরিবার মিশন গোয়া তৃণমূলে জমি শক্ত করতে গোয়া যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেরার সেরা স্বীকৃতি পেল পশ্চিমবঙ্গ, দেশের মধ্যে সেরা তাপবিদ্যুৎ কেন্দ্রের খেতাব পেল সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র। টুইট করে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে এসে পৌঁছল ঢাকার ইলিশ। বুধবার সন্ধ্যায় 11টি ট্রাক বোঝাই ইলিশ পেট্রোপোল বন্দর দিয়ে প্রবেশ করে ভারতে। এডিপির রিপোর্টে কটাক্ষ ভারতের বৃদ্ধি নিয়ে ব্যাংকের সাম্প্রতিক সমীক্ষায় বৃদ্ধি দেখানো হয়েছে 11%-এর কম। বৃহস্পতিবার ভোরবেলা আমেরিকা পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে উপস্থিত ভারতীয়দের সঙ্গে দেখা করে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো সিমলার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি ভবনের দরজা। প্রতি বছর এই ভবনে পা রাখে প্রায় 2 লক্ষ পর্যটক। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে কড়া বার্তা দিলেন তেজস্বী যাদব। সম্পদ থেকে গরিব মানুষের মর্যাদা সবকিছুই লুট করছে বলে কটাক্ষ করেন তিনি। পয়লা অক্টোবর থেকে শুরু হতে চলেছে এক্সপো 2020, অনুষ্ঠিত হবে দুবাইতে। ভারতের ব্যবসা বাণিজ্যের বৃদ্ধির জন্য এক্সপো 2020 হতে চলেছে এক সুবর্ণ সুযোগ। পড়শি রাজ্যে বিপুল বিনিয়োগের পথে হলদিয়া পেট্রোকেমিক্যালস। ওড়িশা, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে 3টি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স তৈরির পরিকল্পনা নিয়েছে এই সংস্থা। বিনিয়োগ হতে পারে $3,000 কোটি। তালের সঙ্গে তাল মিলিয়ে আয় বাড়ছে পুরুলিয়ায়। তাল শিল্প সমবায় সমিতির উদ্যোগে এবং বঙ্গহাটের হাত ধরে ভারতের গণ্ডি পেরিয়ে আমেরিকা লন্ডনে পৌঁছে যাবে তালের জ্যাম, মাড়ি সহ একাধিক বাই প্রোডাক্ট।